ত্রিপুরা উত্তর জেলা 20 নম্বর পানিসাগর হেডকোয়ার্টার সীমান্ত সুরক্ষা বাহিনীর জওয়ানরা গোপন সংবাদের ভিত্তিতে 3 জন রোহিঙ্গাকে আটক করেছিল রবিবার ধর্মনগর রেলওয়ে স্টেশন চত্বর থেকে। তাদেরকে গতকাল রাতে ত্রিপুরা উত্তর জেলা ধর্মনগর আরক্ষা দপ্তরের হাতে তুলে দেয় সীমান্ত সুরক্ষা বাহিনীর জওয়ানরা। তাদের নাম মোহাম্মদ নাসির, বয়স 20 বছর, মোহাম্মদ ইসমাইল, বয়স 18 বছর এবং মোহাম্মদ রফিক মোল্লা, বয়স 21 বছর। অভিযুক্ত রোহিঙ্গাদের কাছ থেকে ভারতীয় মুদ্রায় 5,800 টাকা এবং 3টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। ত্রিপুরা উত্তর জেলা ধর্মনগর আরক্ষা দপ্তরের পুলিশ অভিযুক্ত রোহিঙ্গাদের জিজ্ঞাসাবাদ করছে তারা কী কারণে ভারতে প্রবেশ করেছে। মঙ্গলবার অভিযুক্ত রোহিঙ্গাদের জেলা দায়রা আদালতে প্রেরণ করেছে ত্রিপুরা উত্তর জেলা ধর্মনগরের পুলিশ। তিনজনে গতকালকে 120 ব্যাটেলিয়ানের বিএসএফ তারা রেল স্টেশনের বাইরে থেকে তারা আটকাইছিল। অ্যাকর্ডিংলি তারা আজকে আমাদের কাছে হ্যান্ড ওভার করছে কমপ্লেন সহকারে। এই ব্যাপারে একটা কেস রেজিস্টার হয়েছে, এখন এটা তদন্ত চলছে। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।